কলকাতা বল কলকাতা বল কলকাতা বল 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 কলকাতা। বলো কলকাতা থেকে সঙ্গীতা সে। বিএসইউ মেধা অন্বেষার বৃক্ষরোপণ শিক্ষামন্ত্রী 74তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে সুকান্ত জন্মজয়ন্তীতে মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয় বিএসইউ মেধা অন্বেষার উদ্যোগে শুক্রবার বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ও উচ্চশিক্ষা অধিকর্তা লিচু ও মুসাম্বির গাছ লাগান। অনুষ্ঠানের শুরুতে মেধা অন্বেষার পক্ষ থেকে শিক্ষামন্ত্রীর একটি প্রতিকৃতি নিজে হাতে এঁকে তার হাতে তুলে দেন মেধা অন্বেষার পঙ্কজ রায়। অনুষ্ঠানে বিভিন্ন ফল ও ফুলের গাছ লাগানো হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার কনভেনার মনোজ রায়, স্বপ্না দাশগুপ্ত, মৌসুমী ঘিসা প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী মেধা অন্বেষার এই কর্মসূচি ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন মেধা অন্বেষার এই প্রয়াস থেকে রাজ্যের সমস্ত বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকারা প্রতিটি বিদ্যালয়ে এই বৃক্ষরোপণে ব্রতী হবেন। প্রসঙ্গত, মেধা অন্বেষার পক্ষ থেকে এবছর আরও কয়েকটি বিদ্যালয়তে ফল ও ফুলের গাছ লাগানো হয়েছে। কলকাতা থেকে আগন্তুক রায়, আগরতলা। বিএসইউ মেধা অন্বেষা একটা সামাজিক সংস্থা, এটা হলো এনজিও। এরা সমাজের বিভিন্ন সেবামূলক কাজে অংশগ্রহণ করে, বিশেষ করে শিক্ষণীয় বিষয়গুলিতে নিয়ে থাকে। আজকে ওরা ওদের ছোট্ট একটা অনুষ্ঠান বৃক্ষরোপণ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে এই যে আমরা দাঁড়িয়ে আছি, আমরা কিন্তু গাছ ছাড়া বাঁচতে পারবো না। গাছ কমে যাওয়ার কারণেই আজকে সঠিক সময়ে বৃষ্টির সময় বৃষ্টি হচ্ছে না, গরমের সময় ঠান্ডা, ঠান্ডার সময় গরম, মানে পরিবেশ বিষাক্ত হয়ে গেছে। আমরা যে অক্সিজেন করি, এই অক্সিজেন দিচ্ছে কারা? গাছ। যেখানে গাছ নেই কেন মানুষ, যেমন মরুভূমি, সেখানে গাছ থাকে না, মানুষও থাকে না। অর্থাৎ গাছ থাকলেই আপনি সেখান থেকে অক্সিজেন পাবেন, না হলে আপনি বাঁচতে পারবেন না। তো এই যে আমরা গাছের, বিশেষ করে আমাদের রাজ্যে তবু বেটার, আমরা একটা জায়গায় মাঝখানে একটু আমাদের ফরেস্ট কমে গিয়েছিল, এখন মোটামুটি একটা ভালো জায়গায় আছে, কিন্তু খুব ভালো এটা বলবো না। আরও প্রচুর গাছ লাগানো দরকার, কারণ গাছ ছাড়া আমরা অক্সিজেন নিই, আমরা ছাড়ি কার্বন ডাইঅক্সাইড, আবার গাছেরও দরকার অক্সিজেন, তারাও করে। কিন্তু এই যে সূর্যের রশ্মি এবং এই পাতা, এই সূর্যের রশ্মি পাতার মধ্যে রয়েছে ক্লোরোফিল এবং নিচের থেকে জল, এই তিনটা সংমিশ্রণে অক্সিজেন তৈরি করছে। রাতের বেলা হয় না, আবার দিনের বেলা। তো এই যে করছে, এই জন্য যত বেশি সবুজ পাতা যত বেশি গাছ লাগানো যাবে, তত আমাদের পরিবেশ ঠিক থাকবে। মানুষকে বাঁচিয়ে রাখার জন্য পরিবেশ অত্যন্ত জরুরি, এবং এই যে এক্ষেত্রে একমাত্র আপনি দেখবেন প্রচুর বৃষ্টি যেখানে হবে সেখানে দেখবেন গাছ আছে। তো সুতরাং গাছে আমাদের মূলত, সেই জন্য বৃক্ষরোপণের যে অনুষ্ঠান মেধা অন্বেষা করেছে, এর আগেও কিছুদিন আগে তারা বাণী বিদ্যাপীঠ স্কুলে করেছে, আরও অন্য অন্য জায়গায় করছে, তাদের এই উদ্যোগকে আমি অভিনন্দন জানাই, রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এদের কার্যকলাপ আরও দিন দিন বৃদ্ধি হোক, এটা আমি আশা করব। এখানে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ওনাদেরকে অনুরোধ করব যে গাছগুলি এখনও টিকে আছে, এবং প্রতিদিনই কোনো একটা মহৎ দিনে, যেমন কবি সুকান্তের জন্মদিন এটা আমরা পালন করছি, ঠিক আছে, এখানে আবার যেমন আমার জন্মদিন, আমি আমার যেদিন জন্মদিন আমি পালন করব, সেদিন কিচ্ছু করার দরকার নেই, সেদিন একটা গাছ লাগানো দরকার। 15 আগস্ট একটা গাছ লাগানো দরকার, 26 জানুয়ারি একটা গাছ লাগানো দরকার। প্রত্যেকে আপনাদের নিজস্ব যে শুভ দিনটা, সেই শুভ দিনে সবাই গাছ লাগান, এটা আমি অনুরোধ করব। মেধা অন্বেষার আরও সামাজিক সংস্থা, যাদের অন্যান্য কার্যকলাপ, তাদেরকে আমি সমর্থন করি,
কার্যকলাপকে সমর্থন করি, আগামী দিনে তাদের কার্যকলাপ আরও এগিয়ে যাবে এটা আমার বিশ্বাস। সমস্ত অজানা খবরের আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এছাড়া গুগলে গিয়ে www.bolokolkata.com ওয়েব পোর্টাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।